কলেজের অনুমোদন দেবে না সরকার, জানালেন প্রধানমন্ত্রী। বিস্ফোরণের মাধ্যমে বিজিএমই ভবন ভাঙা হবে বলে জানিয়েছে রাজক কর্তৃপক্ষ। জাতীয় পার্টির মধ্যে নেতৃত্ব নিয়ে কোনো ধরনের বিরোধ নেই বললেন রওশন এরশাদ। বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী কানাডা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা সুলতানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। শুধু রাজধানী কেন্দ্রিক নয়, সারা দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকার উদ্যোগ নিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যত্রতত্র মেডিকেল কলেজ গড়ে তুললে তাতে অনুমোদন দেবে না সরকার। মঙ্গলবার সকালে প্রধান জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে নার্সিং শিক্ষাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের কর্মপরিবেশের সীমাবদ্ধতা দূর করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, দেশে বিশেষায়িত নার্সের প্রয়োজন রয়েছে, তাই মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার। নার্সিংয়ে কেউ যদি আসতে চায় তাকে সায়েন্স স্টুডেন্ট হতে হবে। ইতিমধ্যে এ ব্যাপারে আমি নির্দেশ দিয়েছি যে এরকম কোনো বাধ্যবাধকতা থাকা উচিত না। সায়েন্সের যে সাবজেক্টটা যতটুকু প্রয়োজন সেটা ওই নার্সিং এডুকেশনের যে কারিকুলাম সেখানেই সেই বিষয়টা তুলে দিতে হবে, এবং যে কোনো সাবজেক্টে পড়ুক না কেন নার্সিংয়ে সবাই আসতে পারবে। সেনাবাহিনীর মাধ্যমে চীনা বিশেষজ্ঞদের সহায়তায় নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে অবৈধভাবে নির্মিত বিজিএমই ভবন ভাঙা হবে বলে জানিয়েছেন রাজ্য কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান ভবন ভাঙার কার্যক্রমে দায়িত্বে থাকা কর্মকর্তারা। এদিকে বহুতল ভবনটি থেকে মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে ট্রাক, পিকআপ, ভ্যানগাড়িতে করে নিজ নিজ অফিসের মালামাল সরিয়ে নিচ্ছে বিজিএমই ভবনে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান। ভবন মালিকদের অনুরোধে আজ বিকেল 5টা পর্যন্ত মালামাল সরানোর সময় দেওয়া হয়েছে। বিজিএমই ভবনে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসও রয়েছে এখানে। ব্যাংকের ভোল্টে টাকা সহ অফিসের অন্যান্য মালামাল সরিয়ে নেওয়ার কাজ করছে প্রতিষ্ঠানগুলো। সকালে বিজিএমই বিকাল 5টা পর্যন্ত সময় চেয়ে আবেদন করে। রাজুক আগের 2 ঘন্টার সময়ের সঙ্গে আরও 1 ঘন্টার সময় বাড়িয়ে দেয় মালামাল সরানোর জন্য। এরপরই ভবনের গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন লাইন সহ সব ইউটিলিটি সার্ভিসের সংযোগ বিচ্ছিন্নের মাধ্যমে ভবন ভাঙার কাজ শুরু করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। বিজিএমই ভবন অপসারণের আপিল বিভাগের দেয়া 1 বছর সময় শেষ হয়েছে গত 12ই এপ্রিল। গত বছরের 2 এপ্রিল সর্বোচ্চ আদালত ভবনটি অপসারণে তৈরি পোশাক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইকে 1 বছর 10 দিন সময় দেন। বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে কানাডা। সোমবার 15ই এপ্রিল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার বেনোয়েট প্রিফন্টেইন এই আগ্রহের কথা জানান। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যের সমস্যা চিহ্নিত করা গেলে তা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি ফোরাম গঠন করার পরামর্শ তুলে ধরেন মন্ত্রী। কানাডিয়ান রাষ্ট্রদূতকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধা জানান তিনি। পেশাদার সংবাদকর্মীদের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা 2018 অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, কামাল উদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজির সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম আবদুল্লাহ, সাবেক মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি অধ্যাপক কবি আব্দুল হাই শিকদার, আব্দুল শহীদ, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মোহাম্মদ বাকের হোসেন সহ সাংবাদিক নেতৃবৃন্দ।
জনসাধারণের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে বহু সাংবাদিক ক্ষমতাসীনদের হামলা মামলার শিকার হয়েছেন। ভিন্ন মতের সংবাদকর্মীরা বেকার হয়ে গেছে। দেশে গণতন্ত্র নেই, তাই সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে মির্জা ফখরুল বলেন, দেশে একদলীয় শাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো প্যারোলে চিকিৎসার জন্য যাওয়ার কোনো সিদ্ধান্ত দেননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি এখন পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যে বিষয়গুলো একটু আমাদের সঙ্গে কথা বলে যদি আপনার নেওয়া যায়, তাহলে বোধহয় একটা সঠিক সংবাদ পরিবেশন করা যায়। কোনো একটি ইংরেজি দৈনিকে আজকে একটা নাম আপনার তারিখ সময় দিয়ে দেওয়া হচ্ছে, কবে যাচ্ছেন তিনি, কোন দেশে যাচ্ছেন, আনফেয়ার বলে আমার কাছে মনে হয় আর কি। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে, তারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি ফোনে বলেছি যে একেবারে বেসলেস, এটা একেবারেই বেসলেস, এর মধ্যে কোনো সত্যতা নেই। তারপরে খুব বড় করে সেটা আমার ছাপানো হয়েছে। জাতীয় পার্টির মধ্যে নেতৃত্ব নিয়ে কোনো ধরনের বিরোধ নেই। চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্দেশেই দল চলছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজের 36তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় রওশন এরশাদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, সবাই মিলে দলের ঐক্য ধরে রাখতে হবে। এছাড়া যুব সমাজের কল্যাণে রাত 12টা থেকে সকাল 7টা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখার দাবিও জানিয়েছেন রওশন এরশাদ। রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে সোনারগাঁও রাস্তার মাথা এলাকায় পহেলা বৈশাখ 1426 উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জাহাঙ্গীর আলম মণ্ডলের বলি খেলা অনুষ্ঠিত হয়। বলি খেলা শুরু হওয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান তালুকদারের সভাপতিত্বেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন চৌধুরী মিল্টন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আহমেদ সৈয়দ তালুকদার। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী বাবু মানিক কুমার বড়ুয়া, কাজী মইনুল ইসলাম মুজ্জ্বল, কবির আহমেদ, ইলিয়াস কবির, খলিলুর রহমান, কাঞ্চন বড়ুয়া, টিবলু বড়ুয়া, মাস্টার আলী আজগর সহ এলাকার সহানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী। উদ্বোধনের পর এক এক করে সিনিয়র জুনিয়র গ্রুপের সব বলি মাঠে তাদের শক্তি প্রদর্শন করে খেলা দেখান। খেলায় অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন জেলার রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম অঞ্চল হতে আগত বলিরা। খেলা দেখার জন্য রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা হতে হাজার হাজার দর্শক মাঠের চতুর্পাশে দাঁড়িয়ে বলি খেলা উপভোগ করেন। ফাইনালে হাসান বলিকে পরাজিত করে রাঙামাটির রুবেল বলি চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করে সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম। খেলা শেষে চ্যাম্পিয়নকে সোনার মেডেল পরিয়ে দেন খেলায় আগত অতিথিরা। খেলায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদেরকে পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হয়। খেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম মণ্ডল জানান, তিনি বলি খেলা প্রতি বছর আয়োজন করেন বাংলা নববর্ষ উপলক্ষে গ্রামগঞ্জের মানুষকে আনন্দ দিতেই নিজ উদ্যোগেই এ আয়োজন। আমরা একতা হইয়া সোনারগাঁওবাসীর পক্ষ থেকে আমি একজন খেলোয়াড় হিসেবে, আমি একজন বলি হিসেবে যাব এই খেলা পরিচালনা করার জন্য মাধ্যম দিয়ে উন্মুক্ত চিকিৎসার বিনিয়োগ হয়েছে, মানুষকে উৎসাহিত করছি। সংবাদ শেষ করব, তার আগে সুনামগুলো জানিয়ে দেব আরো একবার। যত্রতত্র মেডিকেল কলেজের অনুমোদন দেবে না সরকার, জানালেন প্রধানমন্ত্রী। বিস্ফোরণের মাধ্যমে বিজিএমই ভবন ভাঙা হবে বলে জানিয়েছে রাজক কর্তৃপক্ষ। জাতীয় পার্টির মধ্যে নেতৃত্ব নিয়ে কোনো ধরনের বিরোধ নেই বললেন রওশন এরশাদ।
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী কানাডা। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।